হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সকলেই জানি আমাদের স্মার্টফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের প্রসেসর। প্রসেসরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা জানি যে ক্লক স্পিড ইজ ইম্পর্টেন্ট, বাট ক্লক স্পিডের থেকেও আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু একটা আছে, সেটা হচ্ছে আমাদের কোর। আমরা সকলেই জানি যে ক্লক স্পিড 2.4 GHz অথবা 3.1 GHz মোবাইল প্রসেসর এভাবে দিয়ে থাকে, কিন্তু ওইটা হচ্ছে একটি কোরের স্পিড। এবং আমাদের কম্পিউটার, আমাদের মোবাইলে সাধারণত আটটি কোরতে থাকে, আটটি কোরের মধ্যে শুধু একটি অথবা দুটি কোরের স্পিড এই জায়গায় আমাদের উল্লেখ থাকে এবং বাকি উল্লেখ থাকে না। ওই বাকি উল্লেখ থাকা প্রসেস, বাকি কোরগুলোর স্পিডও আমরা জানতে পারবো। বাকি কোরগুলোর স্পিড আমাদের মোবাইলের জন্য ম্যাটার করে, কারণ বাকি কোরগুলো আমাদের ডে টু ডে ইউজে অ্যান্ড আমাদের গেমিং অথবা যে কোনো কাজে আমাদের বাকি কোরগুলো আমাদের মোবাইলে কাজ করে থাকে। এই জন্য আমাদের শুধু একটি কোরের স্পিডে দেখলে হবে না, আমাদের বাকি কোরগুলোর স্পিডও দেখতে হবে। ওকে, বাকি প্রসেসগুলোর স্পিড দেখার জন্য আমরা সাধারণত কিছু কিছু ওয়েবসাইটে অথবা মোবাইল স্পেসিফিকেশন আমরা দেখতে পাবো না। মোবাইল স্পেসিফিকেশনে হয়তো বা শুধু একটি গিগাহার্জ স্পিড, একটি কোরের স্পিড দেওয়া থাকবে। এজন্য আমাদের অন্যান্য সাইটের সাহায্য নিতে হবে। এই সাইটের নিয়ে আমরা কয়েকটা ভিডিও বানাবো আশা করি, যাতে আমরা সহজেই কম্পিউটারের মোবাইলের যে কোনো কোরের স্পিড জানতে পারি। ওকে, সো অবশ্যই আমরা মোবাইল কেনার সময় শুধু ক্লক স্পিড দেখে মোবাইলটি কিনবো না। ক্লক স্পিড সাধারণত একটি ক্লক স্পিড না দেখে আমরা সাধারণত ওই মোবাইলের অন্যান্য যেগুলো কোর স্পিড আছে সেগুলো আমরা দেখে অবশ্যই মোবাইল কেনার চেষ্টা করবো, কারণ একটি কোর স্পিড দিয়ে আমাদের মোবাইল চলে না। আমাদের মোবাইল সাধারণত প্রসেসরের যতটি কোর আছে সেগুলো সব দিয়ে আমাদের মোবাইলটি চলে। এজন্য আমরা সাইটের সাহায্য নিতে পারবো অথবা আমরা ইউটিউবে সাধারণত কিছু ভিডিও পেয়ে যাবো। এজন্য আমরা প্রসেসরের মডেলটি লিখে আমরা সার্চ দিলে পেয়ে যাবো। এভাবে আমরা অবশ্যই নির্দিষ্ট আমাদের বাজেটের মধ্যে আমরা একটি ভালো প্রসেসরযুক্ত একটা মোবাইল কিনতে পারবো। সো আশা করি আজকে এটুকুই, এবং আমরা পরবর্তীতে প্রসেসর রিলেটেড অ্যান্ড মোবাইল রিলেটেড অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও দিয়ে সবাইকে সাহায্য করার চেষ্টা করবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, লেটস এন্ড ইট। কিপ কাম অ্যান্ড সাপোর্ট অল গুড পিপল। একমাত্র গুড পিপল আমাদের সারা বিশ্ব চেঞ্জ করে দিতে পারে। আমাদের